গুড মর্নিং ফ্রম বারাসাত। আমরা জাস্ট গতকালই গজবজ থেকে বারাসাতে এসেছি এন্ড সত্যি বলতে অনেক জামাই ষষ্ঠী খাওয়া হয়েছে, মাছ মাংস হেনা তেনা সব খেয়েছি, এবার অফিস। এখন সকাল 9:15 বাজে, গরমটা সেরকম একদম পুরো ভ্যাপসা টাইপের গরম পড়েছে। অনিমান একটু আগেই অফিস বেরিয়ে গেছে আর জামাই ষষ্ঠী ফুল আনন্দ নিয়ে তবে ফিরে। দাদু তুই এগুলো বিক্রি করার জন্য বসে আছো? এগুলো বিক্রি করার জন্য নিয়েছো? দূরে দাও তো আমাকে তাহলে। তুমি রেগুলার যাতায়াত করো এই ট্রেনে? নতুন প্যাকেট নাকি? কত করে এগুলো? 10টা দিয়ে দাও, 10টা দিয়ে দাও। 1, 2, 3, 4, 7, 8, 9, 10। আমি যতদিন আমি ওনাকে দেখছি সেভাবে ওনার এই হজমি লজেন্স কেনেই না, আমার বিক্রি বিক্রি হয় না সেভাবে ওনার। হয়তো আমি কখনো একটা কিনি, কখনো দুটো বা তিনটে এরকম কিনি। তো এরকম আরেকজন দাদু আছে যিনি আবার ওই যে অরেঞ্জ কালারের বা এর তেল তুলতে লয়েন্সগুলো হয় না, চারটে থাকে, একটা করে 2 টাকা করে প্যাকেট, ওনার কাছ থেকে মোটামুটি 10-12টা করে নিয়ে নিন, যাতে বিক্রিটা যাতে বেশি হয়। আর সবথেকে বড় কথা কি, এরা কোনো ভিক্ষে করে খায় না, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর বাদ বাকি কিছু কিছু মানুষ আছে যাদের হাত পা ভগবান দিয়েছে, সব দিয়েছে, অথচ ভিক্ষা করে খায়। মাসিও চলে এসেছে ব্যাগ দেখতে, দেখতে এসেছিলাম সেটাই। এটা হচ্ছে সেট অফ 3, হ্যাঁ 3টে আছে, কিন্তু ব্যাগটা খুব সুন্দর দেখতে হয়েছে। আর ব্রাউন কালারটা কি বলতো, সবার সাথে চলে যায়, সবার সাথে চলে। দেখো দুটো ব্যাগ দিয়েছো তো ভেতরে, এই তো এটা একটা ছোট পার্স টাইপের দিয়েছে। আর এইখানে না তুমি অনেক সময় না কসমেটিক সারফেস নিয়ে তুমি কসমেটিক্স রাখলে রেখে ব্যাগের ভিতরে রাখলে, বুঝেছো তো? এটা হচ্ছে বেসিক্যালি শিয়ালদা মেট্রো স্টেশন, কত সুবিধা দেখো। সামনেই হচ্ছে শিয়ালদা স্টেশন, এইদিকে হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। একবার যা চিন্তা করে দেখো, এই মেট্রোটা চালু হলে, এই কানেক্টিংটা চালু হলে কত সুবিধা হবে আমাদের। এই হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন, হচ্ছে মেন গেটটা। এখানে হচ্ছে টিকিট কাউন্টারটা হবে, ওইটা হচ্ছে একদম ওই দিকটা হচ্ছে পুরো ব্যাক সাইড। মানে হাওড়া ময়দান কানেক্ট করছে এটা। আচ্ছা এইটা চালু হলে সুবিধাটা কী হবে, ধর্মতলা থেকে শুরু করে ফুলবাগান, তারপর ওই দিকে হচ্ছে বউবাজার টৌবাজার হয়ে, তারপর হচ্ছে আমাদের মহাকরণ ঠকরণ হয়ে স্ট্রেট একদম চলে যাবে হাওড়া সাতরাগাছি ওই দিকটাতে। এই স্টেশনটা কিন্তু যাই বলো দেখতে কিন্তু খাস করছে একদম। আজকে তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই, ডিমের কারি হয়েছে আর রুটি আছে। মাসি কী রান্না করছো আজকে দুপুরবেলা? পাবদা মাছ। পাবদা মাছ, পাবদা মাছ হচ্ছে আর এই শিয়ালদা স্টেশনে বহু যাওয়া আসা ছিল একটা সময়। আমি অ্যাকচুয়ালি মেনলি এখানে রাইস শিয়ালদাতে পড়তাম, রাইসে শিয়ালদা ব্রাঞ্চে পড়তাম। তো আমি WBCS পড়ছিলাম, তো ওই জন্য আমাকে আসতেই হতো এখানে, প্রায় প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে এখানে আসতেই হতো। এই শিয়ালদা স্ট্রিট ফুড থেকে শুরু করে কি খাইনি সেই সময়টা। এটা হচ্ছে পাবদা মাছ, বা বড় বড় সাইজ আছে কি? হ্যাঁ বড় বড় সাইজ আছে পাবদা মাছ। এটা কি হয়েছে, ঝাল নাকি? হ্যাঁ ঝাল করছি, এই দেখো পাবদা মাছ। মরি দিয়েছি, আলু দিয়েছি, ধনে পাতা দেবো। আর এটা কি আছে, পাঁচ মিশালি তরকারি? হ্যাঁ পাঁচ মিশালি তরকারি। আর মুসুর ডাল হয়েছে, আর এটা হচ্ছে আমের টক করেছে। হ্যাঁ আর নেই বলি, এই কটাই ছিল, ওতে কটা দিয়েছে, এই কটা কি খাচ্ছো? এই বড়ি ভাজা আমার খুব ভালো লাগে। ভালো লাগে এমনি কাঁচা কাঁচা বড়ি, মানে এমনি বড়ি ভাজা ভাজা বড়ি ভালো লাগে, খেয়ে দেখো বেশ ভালো লাগে, মচমচ করে, আর কাসুন্তি দিয়ে বেশ ভাত দিয়ে ওটাও ভালো লাগে। আমার দাদু দিদি ছোট ছোট বড়িগুলো হয় না, একদম ছোট ছোট বড়ি। হ্যাঁ 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 চান করে চলে এসেছি, এসে এখন খেতে যাবো, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আর পাপাই অফিসেও বেরিয়েও গেছে। 7:20 এখন সন্ধেবেলা, অফিস থেকে এসেছি জাস্ট 6টার সময়। আমি কোনোদিন ঘুমাই না সেভাবে, আজকে জানি কি কারণে ঘুমটা পেয়েছে, মনে হচ্ছে লিটলি এখন পুরো ফ্রেশ লাগছে। আজকে নেক্সট ডে এন্ড গুড মর্নিং টু এভরিওয়ান। তো এখন সকাল 6:30 আজকে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে, কারণ আমাদের রান্নাঘরটা যেই পরিমাণে খারাপ অবস্থা হয়ে আছে ওইগুলো আজকে সব শুধরাতে হবে। এন্ড প্রিয়ম এই জাস্ট বজবজ থেকে আমরা এসেছি, ওখান থেকে অনেক ওর কেকের জিনিসপত্র প্রচুর সব নিয়ে এসেছি, ওইগুলো সাজিয়ে গুছিয়ে বা রাখতে হবে। বেসিক্যালি আমাদের রান্নাঘরে এখানে একটা ওয়ার্ড্রপ করার ইচ্ছা আছে, রেখে এখানে সব রান্নার সব মশলাপাতিগুলো থাকবে। করে এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা তো চিমনি আসবে, এখানটা হচ্ছে ওভেনটা বসবে। আর এই যে সেকশনটা দেখছো, এখানে হচ্ছে মাইক্রোওভেন থাকবে, এখানে একটা শেলফ করার ইচ্ছা আছে। এখানে মোটামুটি অনেকগুলো টুকটাক এখানে ফাউন্ডেশন করার কিছু প্ল্যান ট্যান করছি এখন। কাজগুলো তাদের এগিয়ে রাখছি কেন, যেহেতু প্রিয়মের পক্ষে একার পক্ষে এতগুলো কাজ করা এখানে অসম্ভব হয়ে যাবে। ও ওই ও বাইরের দিকটা করছে, আমি ভিতরের দিকটা মোটামুটি পরিষেবা যতদূর পাই চেষ্টা করছি।
প্রচুর জিনিসপত্র হাবি জাবি রান্না করা আছে। এখানে যে সব ভালো ভালো সব স্যান্ডউইচ মেকারও আছে, রাইস কুকার আছে, সব বিয়েতে এইসব জিনিস সব বিয়েতে পেয়েছে। এগুলো এগুলো সব এখানে রেখে দেওয়া হয়েছে, কিছু ইউটিলাইজ করা হয়নি। হ্যাঁ, বেলা বাড়িতে এখন অনেক জিনিস পড়ে আছে আমাদের। রান্নাঘরটা নিয়ে এমনি অনেক কিছু প্ল্যান আছে, এগুলো আস্তে আস্তে সব এক্সিকিউট করতে হবে আমাদের। মানে এখন তো আমাদের তো নিচে নিচে রান্নাঘরে সমস্ত হয়ে যায়, এবং উপরে রান্নাঘরে সবাই কিছু গোছানো হয়নি। এবার আস্তে আস্তে টুকটাক ভাবে ও যেহেতু কেক টেক বানাবে, এবার প্যাটিস ফ্যাটিস সব বানাবে বাড়িতে সেল করার জন্য, তো ওই জন্য এবার একটু ভালো করে গুছিয়ে রাখতে হবে। এখন আকাশের অবস্থা খুব খারাপ, চারিদিকে ঝড় উঠেছে কিন্তু বৃষ্টির দেখা নেই। বালি উঠছে দেখো, তাহলে হাওয়া দিতে না দিদি আমরা বেশি বাওয়াল করছি, সেটা জ্বরই চলে যাবে। ওয়েদারটাই তো দরকার একদম, অফিস থেকে এসে কুয়াশার সাথে বেরিয়ে পড়েছে, একটু সুন্দর করে কেনাকাটি আছে টুকটাক। হ্যাঁ, কেমন লাগছে ওয়েদারটা? সবাই তো শুরু হয়ে থাক, হ্যাঁ দেখো শুরু দিয়ে শেষ হয়ে যায় আবার, ওয়েদারের বিশ্বাস নেই সেটাই। রান্নাঘরে রাখার জন্য এটা প্রিয়ন্দের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ওভেন, কেক করার জন্য ওভেনটা নিয়ে এসেছি। এটা বা চলো, এটা হচ্ছে প্রিয়ম কেক করানোর জন্য ওভেন টোভেনগুলো নিয়ে এসেছে। এটাকে রান্নাঘরে একটা জায়গায় বসে দেওয়া হবে। আস্তে আস্তে কালকে কিন্তু এগুলো সব পরিষ্কার করাতে হবে, কিন্তু ফেলে দিতে হবে। আস্তে করে এখানে ফিট করো এই জায়গাটা। এই জায়গাটা যা অবস্থা হয়েছিল এখন পুরোপুরি এটা একটু পরিষ্কার করা হয়েছে। এখন অনেক কিছু পরিষ্কার করা। কি হচ্ছে বলতো, রান্নাঘরে দেখ কথা বললে কিন্তু ইকো হচ্ছে, ইকো হচ্ছে। হ্যাঁ, এখন এখানে যে জিনিসপত্র ছিল না তার জন্য এখন রান্নাঘর পুরো ইকো হচ্ছে কথা বললে। এই ফ্রিজটা বেসিক্যালি খুব বেশি ইউজ করা হয় না, যখন নিচের ফ্রিজটা একবারে ফুল হয়ে যায় তখন এখানে জিনিসপত্রগুলো রাখা হয়। এই জায়গাটা হচ্ছে সিলিন্ডারটা বসবে করে এই জায়গাগুলো পুরো এখানে ওয়ার্ড্রপ করে পুরো জিনিসগুলো ফিল আপ করে দেওয়া হবে। আর চেয়ারটাকে তখন এখানে রাখতেও পারি নাও রাখতে পারি, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে চেয়ারটাকে এখানে রাখা উচিত না উচিত না। বাট এই পোর্শনের দেয়ালটাতেও এখানে ওয়ার্ড্রপ করা হবে। তো মাথায় তো অনেক কিছুই ঘোরে, কি করব না করব, সবকিছু টাইম অ্যান্ড মানি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট অবশ্যই তোমরা করো, আর চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তাহলে আমি হলাম অনির্বাণ, এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। যে এখন আসতে পারেন কেউ নিচে খাওয়া দাওয়া করছে। এনিওয়েজ, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।